আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ঘি বানানোর রেসিপি শেয়ার করব। এখানে আমি সরটা জমিয়েছি প্রায় এক মাস ধরে, তাই আমার সরটা অনেকটাই পুরনো। আপনারাও এটা কম বা বেশি দিনের মধ্যে করতে পারেন। এখানে আমার যেহেতু সরটা এক মাস পুরনো, তাই জন্য আমার 5 মিনিটের মতো মাখালেই সরটা হয়ে যাবে। আপনারা যদি টাটকা সর নেন তাহলে এটা একটু বেশি সময় ধরে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন সরটা সুন্দরভাবে মাখানো হয়ে এসছে এবং সরটা নরম হয়ে গেছে। যেহেতু পুরনো সর তাই খুব অল্প টাইমেই হয়ে গেল। সরটা আমার মাখানো হয়ে গেছে, এখানে এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব। যখনই আমি জলটা অ্যাড করব তখন যে মাখনটা হবে মানে বাটারটা সেটা উপরের দিকে ভেসে আসবে। এই যে দেখুন আমি এখানে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আরেকবার একটুখানি মাখিয়ে নেব যাতে মাখনটা উপরে ভেসে আসে। আমার এখানে বেশ কিছুক্ষণ জল দিয়ে মাখানো হয়ে গেল, এবার আমি আরেকটু জল অ্যাড করব যাতে মাখনটা এবার ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। দেখতেই পাচ্ছেন উপরের দিকে যে পোর্শনটা উঠে এসছে সেটাই হচ্ছে আমাদের মাখন। এবার মাখনটা আমি আস্তে আস্তে উপর দিক থেকে তুলে নেব যাতে সরটা যেটা নিচে পড়ে আছে সেটা যাতে না আসে। এবার মাখনটা আমি উপর উপর করে অন্য পাত্রে তুলে নেব এবং বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। মাখনটা অন্য পাত্রে তুলে নেওয়ার পর যে জলটা থাকে সে জলটা আমি এখন সরিয়ে রাখব। পরে এটা একটা রান্না রেসিপি হবে, সেটা দেখাচ্ছি, আপনারা চাইলে এমনিও খেতে পারেন। এবার যে মাখনটা তুললাম সেটা বেশ কয়েকবার আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে সেই পরিষ্কার করা মাখনটা দিয়ে দেব। কড়াই মাখনটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে সেটা গলতে শুরু করবে এবং মাঝে মধ্যে সেটাকে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এখানেই মাখনটা বয়েল হতে হতেই উপরের দিকে দেখবেন ঘিটা সুন্দরভাবে ছেড়ে আসছে এবং যে সরটা থাকছে, হালকা যে সরটা থাকবে সেটা তলার দিকে বসে যাবে। তাই কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে যাতে তলায় না বসে যায় বা পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন ঘিটা কি সুন্দরভাবে হয়ে এসছে, উপরের দিকে ঘিটা ভেসে এসছে এবং সরটা নিচের দিকে বসে যাচ্ছে, তার মানে ঘিটা প্রায় হয়ে এসছে। আমি মাঝখানে মাঝখানে নাড়িয়ে দিচ্ছি যাতে ঘিটা না পুড়ে যায়। এখানে ঘিটা হয়ে গেছে, আমি একবার দুবার নাড়াচাড়া করে নিয়েই গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঘিটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ঘিটা হয়েছে। উপরের দিকে ঘিটা আর নিচের দিকে সে সরটা ছিল সেটা বসে গেছে। কি সুন্দর হলুদ রঙের ঘি হয়েছে, একদম দেশি ঘি। আমি ঘিটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে পাত্রে স্টোর করে রাখব। এটা বেশ কিছুদিন স্টোর থাকে, নষ্ট হয় না খুব সহজে। যে দুধটা আমি সাইডে রেখেছিলাম সেটা নিয়ে আমি তার মধ্যে 2 চামচের মতো লেবুর রস দিয়ে দেব যাতে দুধটা ফেটে ছানা হয়ে যায় এবং সেই ছানা তৈরি করে সেখান থেকে পনির করতে পারি। অথচ আপনারা ছানাটাও এমনি খেতে পারেন। এখানে আমি পনির করব, দুধটা এখানে ফেটে এসছে তাই এখানে আমি ছেঁকে নিলাম এবং 2-4 বার ধুয়ে নেব যাতে তার ফাটা ভাবটা বা টক টক ভাবটা কেটে যায়। এভাবে আমার পনির তৈরি হয়ে যাবে, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে সুন্দরভাবে পনির তৈরি হয়ে যাবে। তো আপনারাও এভাবে বাড়িতে তৈরি করতে পারেন ঘি এবং পনির খুব সহজেই। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।